এর আগে আমরা যেটা করলাম ত্রিকোণমিতিক রেশিও অ্যান্ড ত্রিকোণমিতিক আইডেন্টিটি যেটা কোষে দেখি 23.1 গুলো করলাম। এবার আমরা যে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর যেমন সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, এগুলোর আমরা কী করবো প্রত্যেকটা আলাদা আলাদা কোণের জন্য মানগুলো নির্ণয় করবো। তাহলে প্রথমে আমরা 45 ডিগ্রির প্রত্যেকটা মান, 45 ডিগ্রির কোণের প্রত্যেকটা ত্রিকোণমিতিক মান আমরা এখন বের করব। তাহলে এই ত্রিকোণমিতিক মানগুলো 45 ডিগ্রি বের করতে গেলে আমাকে প্রথম আমি একটা ভাবব কি সমকোণী, এই যে সমকোণী সমদ্বিবাহ, সমকোণী সমদ্বিবাহ ত্রিভুজ এঁকেছি যার এবি সমান হচ্ছে কি বিসি। তাহলে এবি সমান বিসি যদি হয়, এবার তাহলে আমরা কি জানি সমান সমান বাহু বিপরীত কোণগুলো সমান, তাহলে এই দুটো কোণের সমষ্টি কত 90 ডিগ্রি, এটা তো সমকোণী ত্রিভুজ তার জন্য এটা 90 ডিগ্রি। সমকোণ বিটা হচ্ছে সমকোণ, তাহলে এটা সমান, তাহলে এ কোণ সমান হচ্ছে সি কোণ, তাহলে এ কোণ সমান কত দাঁড়াবে 90 ডিগ্রি/2 অর্থাৎ 45 ডিগ্রি বা π/4 রেডিয়ানে করলে, তাহলে আমরা কত পেলাম π/4 বা 45 ডিগ্রি এই কোণটা পেলাম। তাহলে এই কোণের আমরা তাহলে ধরছি এই বাহুটার দৈর্ঘ্য এ এবং এই বাহুটার দৈর্ঘ্য যদি এ ধরি তাহলে এটা আপনার থেকেই এ হবে, কারণ সমান বাহু দুটোই সমদ্বিব মানে সমকোণে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এটা কত আছে অতিভুজ, আমরা পিথাগোরাস উপপাদ্য থেকে কি পাই অতিভুজ সমান হচ্ছে রুট ওভার অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এবার তাহলে এটা কত পাবো আমরা √2a। তাহলে আমরা কি জানি প্রথমে সাইন এই কোণটাও 45 ডিগ্রি, এই কোণটাও 45 ডিগ্রি, তাহলে সাইন 45 ডিগ্রি, তাহলে এই সাইন 45 ডিগ্রি অর্থাৎ এ কোণের সাপেক্ষে লম্ব কোণটা BC/CA, তাহলে কত পাবো বিসির মানটা কত, বিসির মান হচ্ছে এ, সি এর মান কত √2, তাহলে কত পাবো a/√2, তাহলে সাইন 45 ডিগ্রি মান পেলাম। এবার cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি মানটা কত, আবার একই রকম ভূমিটা কত BA, অতিভুজ কত √2a, তাহলে কত পেলাম আমরা 1/√2। তাহলে একই রকম ভাবে ট্যান 45 ডিগ্রি কত পাবো আমরা, ট্যান 45 ডিগ্রি আমরা পাচ্ছি লম্ব এ ভূমিও এ, তাহলে কত পাবো আমরা 1। তারপরে কি করবো আমরা এবার কষেক COACC, কষেক 45 ডিগ্রি, কষেক 45 ডিগ্রি মান কত, কষেক 45 ডিগ্রি মান হচ্ছে সাইন 45 ডিগ্রি কোণের উল্টো, তাহলে কত এটার অনন্য 1/√2 অনন্য কত হয় √2, তাহলে সেক 45 ডিগ্রি মান কত, সেক 45 ডিগ্রি মান কত হচ্ছে কস 45 ডিগ্রি উল্টো, তাহলে √2, তাহলে কট 45 ডিগ্রি মানটা কত হচ্ছে, কট 45 ডিগ্রি মান হচ্ছে ট্যান 45 ডিগ্রি উল্টো, তাহলে একের উল্টো কত হয় একই হয়, তাহলে এগুলো আমরা পেলাম কিসের ক্ষেত্রে 45 ডিগ্রির ক্ষেত্রে। এবার আমরা বের করব যে মানগুলো বের করবো আমরা 60 ডিগ্রি এবং 30 ডিগ্রির ক্ষেত্রে, 60 ডিগ্রি এবং 30 ডিগ্রির ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে একটা সম, একটা সমবাহু ত্রিভুজ আঁকবো। তাহলে এটাকে আমরা ধরে নিতে পারি যে মোটামুটি সমান হয়নি, তবুও ধরে নিতে পারি এটা মোটামুটি একটা সমবাহু ত্রিভুজ। যেই সমবাহু ত্রিভুজের তাহলে কি জানি প্রত্যেকটা কোণের মান কত 60 ডিগ্রি, কত 60 ডিগ্রি প্রত্যেকটা কোণের মান। এবার সম এ বি সি একটা সমবাহু ত্রিভুজ যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ধরছি কত 2a, তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি আমাদের 2a হয় তাহলে বি বি শীর্ষবিন্দু থেকে বিসি এসি উপরে একটা সমদ্বিখণ্ডক মানে সমদ্বিখণ্ডক আঁকবো, কোণের সমদ্বিখণ্ডক। এবার আমরা জানি সমবাহু ত্রিভুজের সম কোণের সমদ্বিখণ্ডকটা তার বিপরীত বাহুকে সমান দূরত্বে ভাগ করবে, অর্থাৎ এটাও এ হবে এটাও এ হবে, তাহলে আমার জানা কোণটা নেই, জানা নেই শুধুমাত্র এটা, তাহলে এই কোণটা কত পেলাম আমরা 30 ডিগ্রি, কোনটা জানা নেই এটা, তাহলে আমাদের এর সূত্র অনুযায়ী পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী কি পেতে পারি, এই যে এটা আমরা যদি ও ধরি তাহলে ওবি অর্থাৎ ওবির ক্ষেত্রে ওবিটা কত পাবো আমরা, এটা একটা এটা এটা কি দাঁড়াচ্ছে, এটা হচ্ছে একটা লম্ব, এটা 90 ডিগ্রি কোণ, তাহলে ওবি সমান কত √ এবি অর্থাৎ 2a তার স্কোয়ার মাইনাস এই যে
ওয়ে এটা কত হাফ যেহেতু প্রথমে হয়েছে তাহলে এ স্কোয়ার তাহলে কত হলো রুট থ্রি এ তাহলে এরকম পেলাম এবার এবার আমরা প্রত্যেকটা কোণের মানে প্রত্যেকটা কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমরা বের করব তাহলে প্রথম আমরা সাইন এটা এটা কি দাঁড়ালো আমার সাইন ষাট ডিগ্রি সাইন ষাট ডিগ্রি যেমন কি লম্ব তাহলে এই কোণটার সাপেক্ষে লম্ব কোণটা লম্ব হচ্ছে বিও তাহলে বিও বাই এ বি তাহলে বিও মান কত রুট থ্রি বাই এ বাই এ বির মান কত টু এ তাহলে উত্তরটা কত হলো রুট থ্রি বাই টু একই রকম ভাবে এবার কস ষাট ডিগ্রি কস ষাট ডিগ্রি মান কত ষাট ডিগ্রি সাপেক্ষে ভূমি কত ইউ অতিভুজ কত এ বি তাহলে আমাদের কি দেখাচ্ছে এটা কত এ অতিভুজটা কত টু এ তাহলে এ কত হলো ওয়ান বাই টু এবার কি করবো আমরা ট্যান সিক্সটি ডিগ্রি ট্যান সিক্সটি ডিগ্রি কত লম্ব বাই ভূমি লম্ব কত রুট থ্রি এ তাহলে ভূমি কত এ তাহলে উত্তর কত হলো রুট থ্রি এবার বাকিগুলো সব উল্টো তাহলে বাকিগুলো আমরা বের করি তাহলে কসেক সিও এসি সি কসেক সিক্সটি ডিগ্রি সমান কত টু বাই রুট থ্রি তাহলে সেক এসি সি সেক সিক্সটি ডিগ্রি সমান কত সেক সিক্সটি ডিগ্রি সমান হচ্ছে টু এবার কত কোয়াট সিক্সটি ডিগ্রি সমান কত ওয়ান বাই রুট থ্রি এবার আমরা বের করব তিরিশ ডিগ্রির ক্ষেত্রে তাহলে একই রকমভাবে আমরা একটা সমবাহু ত্রিভুজ আঁকলাম যার আমরা প্রত্যেকটা একই জিনিস যার আমাদের প্রত্যেকটা বাহু জানা প্রত্যেকটা বাহু কত টু এ করে আগের একই রকম ত্রিভুজ যেটা সব কিছুই এক শুধুমাত্র এখানে আঁকছি আমাদের বোঝার সুবিধার জন্য তাহলে এটা এ এটাও এ তাহলে আমাদের কত এটা তিরিশ ডিগ্রি দাঁড়িয়েছিল তাহলে এই তিরিশ ডিগ্রি কোণের সাপেক্ষে এটাও তিরিশ ডিগ্রি এটা ষাট ডিগ্রি এটাও ষাট ডিগ্রি তাহলে এই তিরিশ ডিগ্রি কোণের সাপেক্ষে আমার এগুলো বের করব ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করব তাহলে সাইন প্রথমে দাঁড়াবো কত সাইন তিরিশ ডিগ্রি তাহলে সাইন তিরিশ ডিগ্রি এই তিরিশ ডিগ্রি সাপেক্ষে লম্ব কোণটা সিও অর্থাৎ সিও বাই বিসি তাহলে সিও বাই বি এ হবে তাহলে সিও বাই বি এ তাহলে ব্যাপারটা কী দাঁড়ায় সিওটা কত সিও হচ্ছে এ বি এটা হচ্ছে টু এ তাহলে কত ওয়ান বাই টু হাফ এবার কস তিরিশ ডিগ্রিটা কত কস তিরিশ ডিগ্রিটা হচ্ছে এখানে ভূমি কত ভূমিটা হচ্ছে বি ও অধিভুজটা কত এ বি ওটা কত রুট থ্রি এ বাই এ বি কত টু এ কেটে গেল তাহলে কত রুট থ্রি বাই টু দাঁড়ালো এবার কি হলো এবার আমাদের দাঁড়ালো টেন তিরিশ ডিগ্রি লম্ব কোণটা লম্ব এ ভূমি কোণটা রুট থ্রি এ তাহলে কত হলো ওয়ান বাই রুট থ্রি তাহলে এদের আমাদের উল্টো মানে কসেক কসেক তিরিশ ডিগ্রিটা কত বেরোলো কসেক তিরিশ ডিগ্রি মানে হচ্ছে সাইন তিরিশ ডিগ্রিটা উল্টো সাইন তিরিশ ডিগ্রি কত ওয়ান বাই টু তাহলে দুই দাঁড়ালো সেক সেক তিরিশ ডিগ্রি কত দাঁড়ালো কস তিরিশ ডিগ্রি উল্টো তাহলে টু বাই রুট থ্রি দাঁড়ালো তাহলে কট তিরিশ ডিগ্রি কত দাঁড়ালো কস তিরিশ ডিগ্রি দাঁড়ালো না কট তিরিশ ডিগ্রি দাঁড়ালো রুট থ্রি তাহলে এইভাবে আমরা অঙ্কটা এগিয়ে গেলাম তাহলে এইগুলো আমরা মোটামুটি সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি কস পঁয়তাল্লিশ ডিগ্রি এবং তিরিশ ডিগ্রিগুলো জানতে পারলাম। Thank you.